আমার ভূমিকা কত বুঝছি, আমি আল্লাহর দিনের জন্য আমার দান, আমার মাল, আমার ইজ্জত, আমার আওলাদ, আমার বিধি বাচ্চা কতটুকু লাগাইছি, এটা আমাদের দেখার বিষয়। এই জানুয়ারির শেষে দাওয়াত ও তবলিগের বিশ্ব ইজতেমা, আবার ফেব্রুয়ারির শেষে মজলিসের দাওয়াত ওলাকের ইজতেমা, দুই ইজতেমা আমাদের সামনে। হ্যাঁ, এটা সামনে রেখে আমাদের জবরদস্ত কোরবানি পেশ করতে হবে। এই ইজতেমা সামনে রেখে কোরবানি পেশ করা সহজ, ইজতেমার সামনে রেখে আপনি যা কাছে রেখে চান আপনি করতে পারবেন, এবং কথা বলতে চাইলে সে শুনতে শুনতে যাবে। আল্লাহ ইজতেমা গুলো এমন প্রভাব মানুষের দিলের মধ্যে সৃষ্টি করে দিতেন, কঠোর বেনামাজি যদি হয় তাকে হবে যে বলতে চান সব শুনতে পারবে, বলেন কি বলতে চান, কি করতে হবে, আমার কি সহযোগিতা, সুযোগ দিনের কাজ করার সুযোগ, ইজতেমা মানে সুযোগ, ইজতেমা কেন দাও, এদিকে সামনে রেখে মেহনত করার একটা রাস্তা তুলে দেবে, সব থেকে দাওয়াত পৌঁছাই দেওয়া হবে। এখন তারা এই সুযোগে গ্রহণ করবে, যার নলে কুরবানি পেশ করবে আল্লাহ দরবারে, তাদের অনেক পজিশন বলুন করে দেবে। এটা তারা আখেরাতে ইজ্জত পাবে।